Okay. Amra akhon to the rock climbing area. Okay. Bodro loke jiggesh korlam je lagune jabo ar ekta ei paharer bhitor diye te ei side e এই যেখানে এখানে প্রচুর জোয়ার ভাটা হয় যার কারণে এই যে পানি সকালবেলা এই পর্যন্ত এখন বিকেলে দিকে অনেক দূরে চলে গেল তা লোকজন আসা যা করছে এই নৌকোগুলো সকালবেলা এখানে নোঙর করে রাখছে কিন্তু এখন যেহেতু জোয়ার এবং ভাটা মাছের দোকান নানা ধরনের মাছ এই যেখানে রেস্টুরেন্টে সাজানো হয়েছে এখান থেকে যা দরকার দিলে ওরা যাচ্ছে রান্না করে দিতেছে এখন আমরা তাই নৌকো যেখানে লঙ্গল করেছে সকালবেলা কিন্তু এখন সারাদিন পানি চলে গেছে এখন ওই দিকে অনেক দূরে আর তারপরে প্রচুর বৃষ্টি হইতেছে যা বললাম আর এই যে মাঙ্গল মাংগ্রুভ মাংগ্রুভ এই যে এখানে প্রচুর মাছ মাছ আসে এখানে তা মাংগ্রুভ বোধহয় আমাদের সুন্দরবনের দিকে প্রচুর এগুলো দেখা যায় তা পানি যখন চলে গেছে তখন তাই সকালে এরা মাছ এইভাবে ধরতে পারে অনেক সময় উড়ুল করে পানি নিচের দিকে নেমে যায় বাঙ্গুরুবা একেবারে আছে আর পাশ দিয়ে কেউ আবার মাঙ্গুরুবায় অদ্দূর বানায় বাস্তার আছে এই যে আজকালকের যুগে প্রযুক্তির যুগে টেলিফোন হাতে সবাই নিয়ে বসে মনের আনন্দে টেলিফোন দেখতেছে তলা টেলিফোন তারা একেবারে ওখানে নাই টেলিফোনে ধরে আছে লাগুন লাগুন ওয়েস্ট সাইড ইজ লাগুন লাগুন নিশ্চয় ওকে তো যাই হোক দেখে গেলাম এটাও সাধারণ মানুষের জীবনযাত্রা পরিবর্তন খুব একটা যে হয়েছে তা না টুরিস্টদের হয়েছে এখানে এই যে একটা বার তারপরে রয়েছে অ্যাভেন্টার বরালি কারাবি রেস্টুরেন্ট খাবারের মেনু টেনু সব দেওয়া চমৎকার পরিবেশে মানে হাই টাচ লো টেক যেটাই বলি না কেন এটা আর এক জগৎ তারপর কিছুক্ষণ পরেই আমি দেখাবো সাধারণ মানুষ যারা এই যে সেবা দিতেছে আমাদের সেবা দিতেছে এখন সেবা যারা দিতেছে তাদের লাইফ কেমন তারা কিভাবে বসবাস করে তাও একটু দেখা দরকার তা না দেখলেও হয় না সাধারণ মানুষ সেরা পানিতে বসে বসে হয়ে যাচ্ছে বার পানির সাথে এটা বড় এক পাহাড়ের সাথে তা তারা কুলেই বসে আছে পুল থেকে অর্ডার দিতেছে ওই পাশে বিক্রি হইতেছে আর এ পুল থেকে তারা তাদের খাবার দাবার অর্ডার দিচ্ছে এটা ছুটিতে কিভাবে কে কাটাইতেছে দর্শক আমি আবার ঘোরাঘুরি করা লোক দেখতেছি সব জায়গা কোথায় কিভাবে আছে আচ্ছা এটা আর একটা রিসোর্ট এখন রিসোর্টের সাইড দিয়ে আমরা যাইতেছি হেঁটে এখন বৃষ্টি হয়েছে যার কারণে মনে হইতেছে যে সুনামি ক্যাটাস্ট্রফির কারণে এরকম আসলে এরকম না মূলত প্রতিদিনই এরকম ঘটে তা ওরা জানে পানি কত পর্যন্ত আসে এখন বড় আকারে সুনামির মধ্যে সব ঘর দূর না থাকারই কথা তারপরেও গত সুনামিতে এ সমস্ত বিল্ডিং যে নষ্ট হয়েছে তা হয়নি পানি এই যে এইভাবে সাগরের অপোজিট সাইড টুরিস্ট এসে গেল কত ক্লোজ টু দি কি বলে নেচারের সাথে থাকা সাগরের সাথে থাকা এটা মানুষ বসত বাড়ির সাথে সিলেক্ট করছে হোটেলে এখন এ পার্টটাও আমি দেখালাম মূলত যে লাইফের কত রকমের মানব জাতির জন্য রয়েছে পথে আসতে দেখছিলাম যে সাধারণ মানুষের বসবাসের খুব যে একটা সুন্দর বসবাসের ব্যবস্থা তা না তারা আছে সাধারণভাবে
এখন বেশিরভাগ সময় কাজ করে, এইভাবে জীবন যাপন করার পরে হয়তোবা এসে ঘুমায় পড়লো, লাইফ কি আছে জীবনের, হতে পারে তেমন একটা কিছু। ভিতরের দিকে মানুষের বসবাস, এখানেও ছোট ছোট ঘর দেখা দিচ্ছে বসবাস, এখানে ছোট ছোট বোটে করে ওই সাইডটি আসতেছে, কারণ বলছি যেটা আন্দামান দ্বীপপুঞ্জ প্রচুর পরিমাণ পাহাড়, পাহাড়ের ছোট ছোট, তাই যে এটা বাস ঢেউর আকারে চলছে, ও এখানে বোট আসে নোঙর করছে, পরে ওখান থেকে লোকজনকে এখানে আসছে, পরে এখান থেকে সে যাইতেছে যার যেখানে, জঙ্গলের ভিতর যাইতেছে, কেউ পাহাড়ের উপর উঠতেছে, কেউ এই সাগরের এই কোণার থেকে ওই কোণা উঠতেছে। আর এই পাহাড়ের চেহারাগুলো ইন্ডিয়ান অনেক ছবিতেই সাধারণত দেখা যাবে, বড় বড় পাহাড় যা শুটিং এর সময় তারা ইউজ করে। এই সাইডটা আমার কাছে এটা দেখার জন্য একটা এক্সপিরিয়েন্স, কিন্তু বসবাস করার মতো আমার কাছে ভালো লাগেনি। ওইদিকে চলে গেল অনেক দূরে লোকজন এসে এখানে আসে, আর আমি যে হাঁটছি জাস্ট কর্নার দিয়ে দর্শক দেখেই বোঝা যাইতেছে চলছে কনস্ট্রাকশনের কাজ, কারণ 12 মাস খেলি এখানে টুরিস্ট থাকে। খুব একটা বেশি মানুষজন নাই, কারণে প্রতিদিন বৃষ্টি হইতেছে, ওয়েদার খুব একটা ভালো না, নভেম্বরে সাধারণত এরকম হয় না, কিন্তু বিশ্বের বায়ু পরিবর্তন বা কি বলে জলবায়ু যে একটা সমস্যা চলছে তার প্রমাণ এটাই যে যা যা হওয়ার কথা না তা হইতেছে, যেমন সারাক্ষণ বৃষ্টি হওয়া, এটা সাধারণত নভেম্বরের দিকে হয় না, কিন্তু এটা হচ্ছে সতর্কবাণী আমরা পাইতেছি, কিন্তু আমরা উই ডোন্ট কেয়ার, আমরা যুদ্ধ করছি, আমরা মানুষ খুন করছি, আমরা অনেক কিছু করছি। ওটা আর একটা পাহাড়, ওই পাহাড়ের কোণার থেকে এখন আসলাম, এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদের ওই যাব কেবে। হ্যাঁ, রেড ফ্ল্যাগ দিয়ে মানে যে এখানে বসবাস করা খুব একটা নিরাপদ না বিষয় তারা দিয়ে রাখছে, কিন্তু আমরা হেঁটে গেলাম, দেখে গেলাম, এখন যাব ওই এই গুহার ভিতর ঢুকে যাব কিছুক্ষণ পরে, ভিডিও বড় হয়ে যাবে বিধায় আমি এখন শর্টকাট করব, পরে আবার হয়তো নতুন করে তুলবো। দর্শক, এই যে পথ দিয়ে যাব, যাওয়ার পথে এই গুহার ভিতর ঢুকে যাব, এই কেব কেব দেখে দেখি আবার ফিরে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাই।